সরকার হটানোর এক দফা দাবিতে রাজধানীর চারটি প্রবেশমুখে অবস্থান নেয় বিএনপির হাজারো নেতাকর্মী। ধোলাইখাল, যাত্রাবাড়ি, মাতোয়াইল সহ বিভিন্ন স্থানে দফায় দফায় সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান ধাওয়া পাল্টা ধাওয়ার উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে। পুলিশকে লক্ষ্য করে চলে বিক্ষুব্ধ কর্মীদের ইটপাটকেল ছোঁড়া, আগুন দেওয়া হয় তিনটি গাড়িতে। অন্যদিকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ, এতে অন্তত 200 জন আহত হন। এ সময় আটক করা হয়েছে 124 জনকে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। সরকার পতনের এক দফা দাবিতে রাজধানী ঢাকার সব প্রবেশ মুখে অবস্থান নেন বিএনপির হাজারো নেতাকর্মী। সকাল 11টায় ঢাকার যাত্রাবাড়ির বদলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে গুরুত্বপূর্ণ সড়কটি চলে যায় বিএনপির দখলে। এ সময় পুলিশ বিএনপির নেতাকর্মীদের রাস্তা থেকে সরাতে গেলে প্রথমে দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, বাধে সংঘর্ষ। ক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে, জবাবে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। রাস্তায় কাঠের গুঁড়ি জ্বালিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। মূল সড়ক ছাপিয়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে সংখ্যা বাড়িয়ে 100 যায় পুলিশ। তারা ধাওয়া দিয়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপরেও দফায় দফায় চলে সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে সড়কে আটকে পড়া তিনটি বাসে আগুন দেয়া হয়। এখানে গন্ডগোল দেখা গাড়িটা পুলিশ বলছে ঘুরিয়ে দিতে, ঘুরিয়ে যাওয়ার পরে এখানে নামলাম আমরা সবাই। এরপর জল চিন্তা মাথার ভিতরে ঠিক আছে আইয়া গাড়ি। পুলিশ বলছে যান চলাচল সচল ও জনদুর্ভোগ লাঘব করতে আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। তারা এই মহাসড়ক অবরোধ করে তারা নাশকতা শুরু করেছে, ইটপাটকেল মেরেছে। আমরা আত্মরক্ষার জন্য, তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, তাদের নাশকতা প্রতিহত করার জন্য আমরা আমরা আমাদের আইনগত ক্ষমতা প্রয়োগ করেছি। সংঘর্ষে আহত হয় পুলিশ সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। এদিকে ধোলাইখাল এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আহত হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আহত হয়ে রাস্তায় পড়ে থাকলে পুলিশ তাকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে গয়েশ্বর চন্দ্র রায় সহ কয়েকজনকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশ গয়েশ্বর রায়কে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদ শেষে আপ্যায়নের পর তাকে ছেড়ে দেওয়া হয়। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা।